নমস্কার, আমি চলে এসেছি নতুন একটা আসনের ডিজাইন নিয়ে। আমি আজকে সুন্দর একটা পাখির ডিজাইন এখানে বানিয়েছি, সেটাই দেখাবো। আমি আগেই ওই সাইডটা বানিয়ে নিয়েছি। প্রথমে আমি এখানে এসেছি মুখের কাছে, প্রথমেই তিন ঘর তুলে নিয়েছি। এখান থেকে শুরু করে তিন ঘর তুলেছি, তিন ঘরের উপরে মাঝখানে একটা ঘর নিয়েছি, উপরে গেছি গিয়ে একটা নিয়েছি, সে ঘরটা ছেড়ে দিয়ে কোনাকোনি ভাবে একটা ঘর নিয়েছি। তারপর কোনাকোনি ভাবে সুস্টা দিয়ে আমি এই দিকে চারটে ঘর টেনে নিয়েছি, একটা দুটো তিনটে চারটে, ডান দিকে চারটে ঘর টেনে নিয়েছি। নিয়ে নিচের দিকে চলে এসেছি, এসে একটা নিয়েছি কোনাকোনিভাবে নিচে এসে আর একটা ঘর নিয়েছি। নিয়ে কোনাকোনিভাবে উপরে উঠে গেছি, গিয়ে দুটো ঘর সেলাই করে নিয়েছি। দুটো ঘর নেওয়ার পরে আমি ডান দিকে চলে এসেছি আবার দুটো ঘর নিয়েছি পাখিটার ডানা বানানোর জন্য। নিয়ে এভাবেও দুটো ঘর, একটা দুটো উপরে উঠে গেছি, এক ঘর ছেড়ে দিয়ে এই ঘরগুলো ছেড়ে দিয়ে দুটো ঘর টেনেছি, সেলাই করেছি একটা দুটো। তারপর কোনাকোনিভাবে আরও দুটো সেলাই করেছি, দুটো ঘর, একটা দুটো সেলাই করে আর এক ঘর উপরে উঠে গেছি, গিয়ে আবারও দুটো ঘর সেলাই করেছি। সেখানে দুটো ঘর সেলাই করেছি, একটা দুটো, তারপর আবারও উপরে উঠে গেছি এক ঘর, গিয়ে এক দুই দুটো ঘর নিয়েছি। এর মাথা থেকে এক ঘর উপরে উঠে দুটো ঘর সেলাই করেছি, চলে এসেছি এক সাইডে, এসে সোজাসুজি উপরে গিয়ে দুটো ঘর সেলাই করে কোনাকোনিভাবে একটা দুটো সেলাই করেছি, করে নিচের দিকে চলে এসেছি এসে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর এটা দিয়ে সাতটা, মোট সাতটা ঘর সেলাই করেছি, করে নিচে চলে এসেছি। সে একটা ঘর নিয়েছি, নিয়ে কোনাকোনিভাবে আর একটা ঘর নিয়েছি। এবার এর কোনা থেকে তিনটে ঘর সেলাই করেছি, একটা দুটো তিনটে সেলাই করার পরে বাসাইটে এসেছি, এসে একটা ঘর নিয়েছি, নিচেও আর একটা ঘর নিয়েছি সেই সোজাসুজি। নেওয়ার পরে ওখান থেকেই শুরু করে নিচে একটা দুটো ঘর সেলাই করেছি, করে নিচের লাইনে চলে এসেছি, লেভেল সমান রেখে একটা দুটো তিনটে, তিনটে ঘর সেলাই করেছি, করে তিনটে ঘরের মাথা থেকে এক দুই তিন, তিন ঘর সেলাই করেছি আর এটা দিয়ে চারটে, লেভেল সমান রেখে এক দুই দু ঘর সেলাই করেছি, করে নিচে চলে এসেছি। চলে এসে এই ঘরগুলো ছেড়ে দিয়ে তার সাইডের নিচের লাইনে এক দুই তিন, তিন ঘর সেলাই করেছি, করার পরে তার পরের লাইনে চলে এসেছি, এই ঘরে সোজাসুজি তুলে নিয়েছি এক দুই তিন, পরের লাইনে চলে এসেছি, চলে এসে এক দুই তিন চার পাঁচ ছয়, ছ ঘর সেলাই করেছি, করে দু ঘর বাদ দিয়ে তিন ঘর মাথা দিয়ে একটা ঘর নিয়ে নিয়েছি সেলাই করেছি। তারপর বাদিক দিয়ে একটা ঘর ছেড়ে দিয়ে নিচে এক ঘর সেলাই করেছি, করার পর নিচে চলে এসেছি, নিচে এসে এক দুই দু ঘর সেলাই করেছি, করে আবারও নিচের লাইনে আমি এক দুই তিন চার, চারটে ঘর পরপর সেলাই করে নিয়েছি, নিয়ে একটা ঘর ছেড়ে দিয়েছি, দিয়ে এক দুই তিন, তিনটে ঘর সেলাই করেছি। তার পাশের লাইনের নিচে একটা ঘর, সেই তিনটে লাইনে সোজাসুজি একটা ঘর সেলাই করেছি, করে উপরে চলে গেছি সাইডের লাইনে বাঁদিকে, দিয়ে এক দুই দুটো ঘর সেলাই করেছি, করার পর নিচে চলে এসেছি, নিচে এক দুই, নিচেও সেলাই করেছি এক দুটো ঘর, সাইডের লাইনে গিয়ে এক দুই তিন, তিন ঘর সেলাই করেছি। এটা পাখির লেস তৈরি করছি, পাশে গিয়ে এক দুই উপর দিকে উঠে গিয়েছি, নিচে আবার এক ঘর এসেছি, এসে তার সাইডে আমি এক দুই তিন চার পাঁচ ছয়, ছ ঘর সেলাই করেছি, পাশে চলে এসেছি, এসে এক দুই তিন, তিন ঘর আর এটা দিয়ে চার ঘর, মোটে এই সোজা চার ঘর গিয়েছে। তাহলে আমার এই পাখিটার লেসটা কমপ্লিট হয়ে গিয়েছে।
এবার পাখিটার বুকের অংশ, এক দুই তিন চার, চার ঘর যাওয়ার পরে এক দুই দু ঘর সেলাই করেছি, কোনাকোনি ভাবে এক ঘর, তার কোনা থেকে আর এক ঘর, তার কোনা থেকে এক দুই তিন উপর দিকে চলে গেছি, গিয়ে এক ঘর নিয়েছি। নিলে আমার পাখিটার একটা ডানা আর একটা লেজ কমপ্লিট হয়ে যায়। গেলে আমি উপরে চলে গেছি, গিয়ে এই পাখিটার মাথা থেকে শুরু করেছি, এখান থেকে সেলাই করে যা গিয়েছি, এক দুই তিন চার পাঁচ ছয় ছ ঘর করে কোনাকোনিভাবে এক ঘর নিয়েছি, নেওয়ার কোনা থেকে আবার দু ঘর নিয়েছি, দেখ এক দুই কোনাকোনিভাবে দুটো ঘর গিয়েছি, এক দুই এর কোনা থেকে আর এক ঘর নিয়েছি, তার কোনা থেকে তিন ঘর উপর দিকে চলে গেছি, এক দুই তিন পাশে এক দুই দু ঘর গিয়েছি, নিচের দিকে চলে আসছি, এসে এক দুই নিচে চলে আসছি, ডান দিকে এক ঘর নিয়েছি, তার নিচ থেকে এক দুই তিন চার চার ঘর গেছি, পাশে লাইনে চলে এসে এক দুই দু ঘর নিয়েছি, নিয়ে তার পাশের লাইনে নিচে চলে আসছি আবারও দু ঘর, এসে এক ঘর ছেড়ে দিয়ে আর একটা ঘর সেলাই করে নিয়েছি, আর তার কর্নার থেকে আর একটা ঘর সেলাই করে নিয়েছি। নিলে আমার পাখিটা সাইডটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার পাখিটা সাদা রং দিয়ে ভরাট করলে হয়ে যাবে। আর এইখানে এই যে ঠোঁট, ঠোঁট বরাবর উপরে যে তিনটে ঘরের উপরে একটা ঘর নেওয়া আছে, সেই সোজাসুজি দুটো ঘর বাদ দেবেন, দিয়ে একটা কালো রঙের একটা উল দিয়ে একটা ঘর সেলাই করবেন, করলে পাখিটার চোখ তৈরি হয়ে যাবে। তারপরে এই ঘরটা আপনার সাদা রং দিয়ে ভরাট করে দেবেন, ভরাট করলে এই পাখিটা কমপ্লিট হয়ে যাবে। আমি সাইডটা দেখিয়ে দিলাম, আমি পুরো ঘরটাই সাদা রং দিয়ে ভরাট করলেই হয়ে যাবে, পাখিটা কমপ্লিট হয়ে যাবে। নমস্কার, যদি আপনারা এই পাখিটা ভরাটও দেখতে চান কিংবা সাইডটা কীভাবে আমি করেছি সেটাও দেখতে চান, তাহলে কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আমি নিশ্চয়ই এটা সেলাই করে আপনাদের দেখাবো আমি কীভাবে সেলাই করেছি। আর যদি অন্য কোনো পাখির ডিজাইন আপনারা পেতে চান সেটাও বলে দেবেন কমেন্টে, আর ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ডিজাইন পেতে কমেন্টে জানিয়ে দেবেন। নমস্কার।